আমি শুরু করি সুবোধ সরকারের কবিতা কাব্য। আসসালাতু কাইরুম মিনান নাওম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়া শেষ, আকাশে আধকানি নিয়েও তীর মতো চাঁদ, একটা সাদা অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো কাল্লুর ঝুপড়িতে, জয় শ্রীরাম, কাল্লু বলল জয় শ্রীরাম। ওরা তিনজন ছিল, কাল্লু মন দিয়ে শোন, কাল ভোরবেলা একশন এই নে, এটা রাখ তোর কাছে, এই বলে একটা মোবাইল ধরিয়ে দিল। এই তল্লাটের লোকেরাটাকে কাটা কাল্লু, 5 বছর আগে ওয়াগন ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল, সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল, জয় শ্রীরাম, কাল্লু বলল জয় শ্রীরাম। হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া, 4:00 মোবাইল বেজে উঠল, উঠে পড় কাল্লু, সূর্য ওঠার আগেই তোকে উঠতে হবে, কাক ডাকার আগেই তোকে উঠতে হবে, তোর ছেলেদের ডাকতে হবে, মুরগি ডাকার আগেই তোকে বলতে হবে জয় শ্রীরাম। ভুলে যাস না, 5 বছর আগে তোর হাত কেটেছিল যে DRP, তার নাম ইকবাল, তোর অ্যাকশন শুরু আর মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে, তুই স্পটে গেলেই সব পেয়ে যাবে, কেরোসিন, পেট্রোল, লোহার রড, আর একটু দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ, পুলিশের কাছ থেকে আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পার্টির ছেলেরা, পার্টির ছেলেদের কাছ থেকে আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন, অ্যাম্বাসেডর, জিপ, এইসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না, তুই এগিয়ে যা, আজ তোর দিন, হাত কেটে নে, তোর একটা হাত কেটেছিল যারা, তাদের 100টা হাত কেটে নিয়ে ললিতে তুলে দে, ঘর পুড়িয়ে দে। তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। এরপর কাল্লু আর কাল্লু ছিল না, এরপর কাল্লু আর মানুষ ছিল না, এরপর কাল্লু আর কেউ ছিল না, কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল, কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো, 1 ঘন্টার মধ্যে একটা পাড়াকে নরক বানিয়ে নরক থেকে বেরিয়ে এলো কাল্লু। দলের ছেলেরা তখন গলায় ঠালছিল বোতল, একটা বোতল এগিয়ে দিল, কাল্লু বলল তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি ওইসব ছুই না। কাল্লু 2 চোখ ভরে দেখল একটা গোটা পাড়া দাও দাও করে চলছে। কাল্লু একটা শিমুর কাছে নিচে এসে দাঁড়ালো, কে কে রে শিমুর কাছের পেছনে কে কাচ্ছে, কে কে তুই, এক চটকায় ধরে ফেললো একটা চুরি করা হাতকে, একটা 12 কি 13 বছরের মেয়ে, পরনে নতুন ঘাগরা, হাতে চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই, কি সুন্দর দেখতে মেয়েটা, একটা গোটা মেয়ে। কাল্লু বলল তুই এখানে কেন, ওখানে কি করছিস, তুই কে? মেয়েটি বলল আমি আমি রুকসানা, তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি, তুই কে? আমার বাবা মা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না, বলে কি মেয়েটা, এই তুই জানিস না আমি মারতে পারি, কাউকে বাঁচাতে পারি না, আমি পোড়াতে পারি কিন্তু ধোয়াতে পারি না। দলের ছেলেরা ততক্ষণে কাল্লুর পাশে এসে দাঁড়ালো, গুরু কি সুন্দর দেখতে মেয়েটা, একটা গোটা মেয়ে। কাল্লু দলের দিকে তাকায়, প্রত্যেকটাই মাতাল, প্রত্যেকটার মুখেই মদ, যে সবচেয়ে বেশি মদ খেয়েছে যে ছেলেটি, সে বলল গুরু 50-50, তুমি একবার আমি একবার, আজ একটাও র‍্যাপ করিনি, এবার করতে দাও। কাল্লু সপেটে জন্মাল, বা হাতের চড়ে ছেলেটা মাটিতে গড়িয়ে পড়ল। কাল্লু মেয়েটার আপাত মস্তক দেখল, পরনে নতুন গাগরা, হাতে চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই ছিল কিছুক্ষণ আগেও। ওর নিজের কথা মনে পড়ে যায়, ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সে হয়তো ক্লাস 7-এ পড়তো, তার হাতে চুড়ি থাকতো, তার হাতে বই থাকতো। কাল্লু মেয়েটাকে জড়িয়ে ধরলো, তুই এখন বেঁচে আছিস কেন, তুই মরে যাস না কেন মা। পেছনে জ্বলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় জ্বলছে 3টি মারুতি ভ্যান, একটা শিমল গাছের তলায় কিশোরী বালিকা আর কাল্লু।
কাল্লু মেয়েটাকে কোলে তুলে দেয়। মেয়েটা দু হাত দিয়ে কাল্লুকে মারছে, বলো না, বলো না আমার বাবা কোথায়, বলো না, বলো না আমার মা কোথায়। কাল্লু বলল, চুপ কর বেটি, চুপ রাও। দলের ছেলেরা হা হচ্ছে নাকি বুঝে উঠতে পারছে না। ওরা ছয়জন কাল্লুকে ঘিরে ধরলো, কাল্লু মাঝখানে, মার 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 ওকে, মার মার। কিন্তু কাল্লু একাই সব কটাকে মেরে মাটিতে ফেলে দিল। তারপর দৌড় দৌড় দৌড়, কাল্লু মেয়েটাকে নিয়ে দৌড়য়। পেছন থেকে দলের ছেলেরা বলছে, গুরু তুমি কি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না? কাল্লু পিছন ফিরে তাকায়, তারপর থুতু মেরে আবার দৌড়য়। দৌড় দৌড় দৌড়, কাল্লু একটা নদীর ধারে এসে দাঁড়ায়। নদী থেকে আলতা পরে মেয়েটির চোখে মুখে দেয়। মেয়েটি আবার বলতে থাকে, আমার বাবা কোথায়, আমার মা কোথায়। মেয়েটি পালাতে থাকে, মেয়েটি কাল্লুর কাছ থেকে পালাতে থাকে। কাল্লু থমকে উঠে, চুপ সালা, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। ঠিক তখনই আবার মোবাইল বেজে ওঠে, কাল্লু কি করছিস মেয়েটাকে নিয়ে, এখনো সময় আছে, মেয়েটাকে র‍্যাপ করে নদীতে ছুঁড়ে ফেলে দে। কাল্লু কান থেকে মোবাইল নামিয়ে বলছে, আমি পারবো না, হচ্ছে নাকি, এখনো সময় আছে, মেয়েটাকে র‍্যাপ করে নদীতে ছুঁড়ে ফেলে দে। কাল্লু কান থেকে ফোন নামিয়ে ছুঁড়ে ফেলে দিল মোবাইল নদীতে। তারপর দৌড় দৌড় দৌড়, কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কি খাবে জানে না, কাল্লু কি খাওয়াবে তাও জানে না, শুধু জানে মেয়েটাকে বাঁচাতে হবে। সে এতদিন মানুষ মেরেছে, আজ এই প্রথম কাউকে বাঁচাতে চাইছে। দৌড় দৌড় দৌড়, একজনকে বাঁচানোর মধ্যে এত আনন্দের, কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে দলের লোক, কাল্লুর পেছনে প্রশাসন, কাল্লুর বউ খরচারা, কাল্লুর নামে হুলিয়া। কাল্লু দৌড় হয়, ধান ক্ষেত বেরোয়, মাঠ বেরোয়, জলা বেরোয়, ন্যাশনাল হাইওয়ে, এক ট্রাক থেকে আরেক ট্রাকে, এক ট্রেন থেকে আরেক ট্রেনে। কাল্লু জানে সে গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, পিঠে বইয়ের ব্যাগ, হাতে জলের বোতল ঝুলিয়ে একদিন মেয়েটাকে স্কুল বাসে তুলে দেবে। আর সে হাজার হাজার ফুচকাওয়ালাদের মতো ময়দানে লাল নীল পোয়ারার পেছনে সপ্তর্ষি মণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। ফুচকা লাগবে বাবু, ফুচকা, এই ফুচকা। খুবই চমৎকার, আপনি যখন আবৃত্তি করছিলেন মানে আমাদের চোখে ভাসছিল, আপনি যখন বলছিলেন দৌড় দৌড় দৌড়, আমাদের রক্ত রক্ত যেন এক ধরনের ছলকে উঠছিল, মনে হচ্ছিল যে রক্ত সেই দৌড়ের সাথে দৌড়াচ্ছে। এইখানে কিন্তু একজন আবৃত্তি শিল্পীর সার্থকতা, যে আবৃত্তি করতে গিয়ে লেখাটিকে বাস্তব রূপ দিয়ে ফেলে। আর একজন নাট্যাভিনেতা তিনি তো সেটা আরও বেশি ভালোভাবে পারবেন, সেটা আমাদের দর্শকরা জানে, এবং আমাদের দর্শকরা আমার মনে হয় এই কবিতাটা বেশ উপভোগ করেছে।